আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। সিম্পল ব্লগের পক্ষ থেকে সিম্পল আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। রেসিপিটা হচ্ছে গাজরের সেমাই, স্পেশাল গাজরের সেমাই। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে টুস করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে চুলায় হাফ লিটার দুধ বসিয়ে দিলাম, দুধগুলা ফুটিয়ে আসার জন্য। এবার এখান দিয়ে আমি গাজরগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর গ্রেট করে নেব, সেমাইয়ের মতো গ্রেট করে নেব। ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে করে নেবেন। আমি এভাবে গাজরের সেমাই বানালে আমার বাচ্চারা কিন্তু খুব খেতে পছন্দ করে এগুলা। আমি সব সময় এইভাবে বানাই, ওরা লুচি, পরোটা, রুটি, পাউরুটি এগুলা দিয়ে এগুলা খেয়ে নেয়। সবগুলা গাজর আমি এভাবে করে নিছি, একদম ঝরঝরে করে। এবার দুধগুলাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুধ ফুটিয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে দিবেন, সমস্যা নাই। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেব অন্যগুলো, অন্য বাদাম, কিশমিশ, নারকেল এগুলো দিয়ে দেব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম কুচি, ফ্রেশ কোরানো নারকেল। এবার সবগুলো দিয়ে দেব গাজরের মধ্যে। কাঠবাদাম কুচি দিলাম, কাজু বাদাম দিলাম, কিশমিশ দিলাম। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো, গুলিয়ে রাখা ওই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। লাস্ট দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দুধটা মানে ঘন হয়ে আসে, ঘন হয়ে যায় আর কি, খেতেও ভালো লাগে এরকম ঘন ঘন। তারপর সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধ দেওয়ার পরেও আপনারা কিন্তু গুঁড়া দুধ অবশ্যই দিবেন, তাতে করে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর কি। হয়ে গেল আমার স্পেশাল গাজরের সেমাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।